انا مخلوق তুমি সৃষ্টিকর্তা আমি আপনার مخلوق সৃষ্ট জীব সুবহান আল্লাহ তখন আল্লাহ পাকের যে সঠিক যে উত্তরটা নফস থেকে পাওয়ার ছিল এই উত্তরটা পায় নাই আবার দ্বিতীয়বার আদেশ করলেন ও জিব্রাইল আমিন তুমি এই আত্মাকে আবার দুজখে 70,000 বছর জ্বালাইয়া আমার কাছে আনো বলুন সুবহানাল্লাহ আবার এই আত্মাকে দ্বিতীয়বার আবার উনার দরবারে আল্লাহর দরবারে আনা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন হাল তার গুণে আত্মারে তুমি কি আমাকে চিনো তুমি নি আমার চিনো এখন আত্মায় উত্তর দিল অন্তঃখালাক্তানি আপনি আমাকে সৃষ্টি করেছেন আনা আব্দুকা আমি হইলাম আপনার বন্দা বলুন সুহান এখন উত্তরটা সুন্দর হয়েছে এখন উত্তরটা সুন্দর হয়েছে যে আমি তোমার বন্দা যে বন্দিগি করে তারে হয় বন্দা ঠিক কিনা বলুন এখন বন্দিগি করব বললে প্রমাণ দিছে আনা আব্দুকা আন্ত খালাক্তানি আনা আব্দুকা তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন আমি আমার ইবাদতের জন্য বানাইলাম তাফসীরে লেখছে লিয়াবুদুন তাফসীরে লেখছে লিয়ারিফুন পরিচয়ের জন্য বানাইছে চিনবার লাগে আল্লাহকে চিনার জন্য আল্লাহ আমরারে বানাইছে লিয়াবুদুন শব্দরে আপনার তাফসীর করেছে কোরআনে প্রত্যেক কোরআনে লিয়ারিফুন আল্লাহকে চিনার জন্য অনেকে আল্লাহকে চিনে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরে আমি কেন বেশি বেশি কান্দি আমি যতটুকু আমার আল্লাহকে চিনি তোমরা তাকে ততটুকু চিনো না বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের পরিচিতি আল্লাহর রাসূলে বেশি বেশি চিনেন আল্লাহর রাসূলে বেশি বেশি চিনেন এই জন্য গো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন ওনার জজবা হালত হইতো রাসূলুল্লাহর ও আল্লাহর প্রেমে জজবা হালত হইতো জজবা হালতের সময় তিনি বলতেন আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো তোমার সত্যিকার পরিচয় পাইলাম না তোমার সত্যিকার পরিচয় দাও বলুন সুবহানাল্লাহ জজবা হালত হইতো বন্ধুরা আমার তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নটা একদিন আপনার শামসুল তাবরিজকে পাগড়ি পরাইলেন খেলাফুতি দেওয়ার সময়ে শামসুল তাবরিজ মানুষে কান্দতে আরম্ভ করলেন পিছে বললেন কেন বাবা কান্দো হুজুর এই গুরু দায়িত্ব আমাকে দিলেন আমি এই দায়িত্ব খেলাফুতিত্বের দায়িত্ব কিভাবে পালন করব আল্লাহ হুজুর বললেন বাবা রে তুমি নি মানুষের অন্তরে আজকের আগুন জ্বালাইতে পারবা সুবহানাল্লাহ হুজুর ফরমো আজকের আগুন জ্বালাইতে হতে যাও আপনার রুম দেশে জালালউদ্দিন রুমির অন্তরে আজকের আগুন জ্বালাইয়াও পরের দিন রওনা করছে পথের মধ্যে গিয়াও রুম দেশে আপনার শহরে যখন উঠছে গিয়া তখন টেইলার সাহেব হতেছে টেইলার সাহেব আজকে তো শুক্রবার আমি আসলাম আপনার ঘরের মধ্যে আমাকে একটু তিন দিনের লাগে ভাড়া দেন বলে কে লাগে কমলানা রুমের সাথে দেওয়া করতাম কয়ে শহরে এই যে মসজিদ থেকে এখন বাড়িব তো মুসাফিরের তো আপনার জুম্মা ফরা ফরজ না তো তাই তো মুসাফির বহু দূর থেকে শাম দেশ থেকে গেছে রুম দেশে সেখানে যাইয়া মৌলানা রুম যখন গুড়ার উপর সার হইয়া বাহির হইলেন রাস্তা দিয়া টেইলার সাহেবের দরজার সামনে দিয়ে যখন যা হয়েছে গুড়ার উঠে মৌলানা রুম এমনি তা হইতে ধরছে গুড়ার লাগামো দইরা ডাকুক তো দিছে না বোর তাজি গুড়া বেটার হেসরা হইলেছে এই বুড়া মোল্লা দি তুমি আমার লাগা বুড়া লাগামো দর্শক রে হুজুর
একটা মাসালার জন্য আমি শাম দেশ থেকে আপনার এই রুম দেশে আসলাম, একটা মশলার জন্য। আপনি একটু টেলের সাহেবের ঘরে আসেন, কই সময় নাই, মশলা কিতা হইলাম। কম মশলাটা হলো আল্লাহ আল্লাহ রসুল বড় না বাইজিদ বুস্তামি বড় খবরটা কই আসবেন আর জমিন। আমার রসুল হয়েছে সাইদুল আম্বিয়া, অগ নবী তুমি সাইদুল আম্বিয়া, তোমার জন্য বানাইল আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। অগ নবী তুমি সাইদুল আম্বিয়া, তুমি আমার রসুল হয়েছে ইমামুল মুরসালিন। মেরাজের রাত্রে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন ইসরায়েলরা যে মসজিদ বাইতুল মুকদ্দাস দখল করছে, এই মসজিদে আপনার ইমামতি করেছেন মেরাজের রাত্রে আমার রসুল ইমামুল মুরসালিন আমার রসুল। আর আমার রসুলের একটু সুডু বুডু গ্লাউম্মদ অলি, ই অলির নাম বাইজিদ, তার সাথে সামঞ্জস্য দিলা। এটা কারণ কি বাবা, খবর ইয়াকিদে আমার আছে, রসুল যে বড় হয়নি আমি ইয়াকিদে আমার আছে। তবে আল্লাহর রসুলের আল্লাহর মহব্বতের প্রেমের জজ্বা যখন আসত তখন আল্লাহর রসুল বলতেন, আল্লাহর রসুল বলতেন যে আল্লাহ তোমার সত্যিকার পরিচয় পাইলাম না, তোমার সত্যিকার পরিচয় দেও, তোমার সত্যিকার পরিচয় দেও। রসুল এই হতে বলত। আর বাইজিদ বুস্তামি যখন তার জজ্বা হল দাসত ওই সময় বলতো আল্লাহ আমি সবচেয়ে বড়, আমার আমার আমি সবচেয়ে বড় বাইজিদে বলতো। এটার কারণ কি, আল্লাহ রসুল হজরতে মৌলানা রুম কুরার উপর থেকে বলল একটা বালতি রসুল, একটা বড় বালতি, এক গ্লাস পানি যদি বালতির মধ্যে ডালায় তাহলে আরো বাকি জায়গা থেকে যায়। আল্লাহ রসুলের পাঁচবার সিনা সাগ হয়েছে, কলব মুবারক প্রশস্ত, যার কলবের আপনার উদ্দেশ্যে আলাম নাসরা লেখা সদরা কায়াত নাজিল হয়েছে। এ আল্লাহ রসুলের পাঁচবার সিনা সাগ করার কারণে উনার কলব বিরাট, এই কলবে মহাশক্তির নূরের ফুকাব্দ প্রেমের ফুকাব যখন আসে তখন আরও খালি জায়গা থেকে যায়। ওই সময় বলতে তাকে মারাফনা, তোমার সত্যিকার পরিচয় পাইলাম না, পরিচয় দাও, বলুন সুহান। আর বাইজিদ বুস্তামির কলব সুডু, ই সুডু কলবে মহাশক্তির আল্লাহ পাকের প্রেমের ফুকাজ যখন নূরের ফুকাজ আসে তখন আর সামলাইতে পারে না। একটা বালতি পানি যদি একটা গ্লাসের মধ্যে ডালা হয় এই গ্লাস ভর্তি হইয়া বাকি পানি মাটিতে পড়ে যাবে, এক বালতি পানি গ্লাসে ধরবে না। বাইজিদ বুস্তামির কলব মুবারক ছোট, মহাশক্তি মহা নাল্লার নুরানি ফুকাজ যখন তার অন্তরে প্রেমের ফুকাজ পড়ে তখন আর সহ্য করতে পারে না, তখন ওই সময় বলতে থাকে মা জামু শানি, আমার শান কত বড়, আমি সবচেয়ে বড়। এই সময় বাইজিদ বুস্তামি হইত, কারণ তার কলব সুডু। ইগত খাওয়ার পরে সাথে রাতে মাওলানা শামসুদ তাবরিজি গুড়ার লাগা মজে করা আছেন, ফরিয়া দরেশিয়া ফরিয়ে গেছিয়া, আর নবীর প্রেমে আপনার খাতে আরম্ভ করছে, জজবা হারত আরম্ভ হয়েছে, বলুন সুহান। বন্ধুরা আমার, আমার নবীর প্রেম হয়েছে আপনি আমার ইমান, আর আল্লাহ পাকের ইমান আল্লাহ পাকের প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসার যার অন্তরে আছে সে আল্লাহর ওলি, বলুন সুহান। সানুর হিমায়া দিনা ফিলাফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক, আল্লাহ বলেন ওসিরি তোমার মধ্যে আমি আমার তোমার মধ্যে আমার সত্য প্রেম ভালোবাসা তোমাকে আমার নির্দেশন দেখাবো, তোমার মধ্যে আমি আমার সৃষ্টির মধ্যে তোমার আত্মার মধ্যে আমি আল্লাহর নির্দেশন দেখাবো, শর্ত হলো তুমি আমাকে সত্যির সত্য বলিয়া বিশ্বাস করতে হবে, বলুন সুহান।
আল্লাহকে চিরসত্য বলিয়া যদি বিশ্বাস করে কেউ তাহলে তার মধ্যে আল্লাহ ওয়াদা করেছে তার আত্মার মধ্যে অথবা তার সৃষ্টির মধ্যে আল্লাহর কুদরতের আপনার নির্দেশন দেখাইব আল্লাহ পাকে ওয়াদা করেছেন বলুন সুবহান একটু জিকির করেন আল্লাহ 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 কোন বনে যাইয়া গো নবী কোন বাদেশে গিয়া আমরা রাধি কই রায়েতি কই রইল কাইয়া গো কোন বনে যাইয়া তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহ এবং আল্লাহর রসুল আপনি আমার ইমান বন্ধুরা আমার আমার সময় শেষ হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে খানতেছেন আর মুনাজাত করছেন আল্লাহ আল্লাহ দম নবীরে সফিউল্লাহ উপাধি দিলায় মুসা নবীরে তুর পারে কথা কইয়া তুমি কালামুল্লাহ উপাধি দিলায় মাবুদ ঈসা আলাইহিস সালাম রে ছয়টা আপনার মুজেজা দিলায় মরাম কবরের কিনারে হাজার বৎসরের কবরের কিনারে দাঁড়াইয়া কুম্বি জিনিল্লাহ বলার সাথে সাথে মানুষটা জিন্দা হয়ে যায় মাবুদ রে খানা মানুষের অঞ্জন মন্দ খানার চৌকের মধ্যে হাত বুলাইলে দৃষ্টি শক্তি পেয়ে যায় ছয়টা মুজেজা দিলায় আল্লাহ বিভিন্ন নবীরে বিভিন্ন উপাধি দিয়া তুমি তাদেরকে সম্মানিত করলাই মাবুদ রে তুমি আমারে কি দিলাই বলুন সুবহান আল্লাহ রসূলে প্রশ্ন করেছে আমারে কি দিছে তখন আয়াত নাজিল হয়েছে আলাম নাশরা আলাকা সাদরাকা আমি আপনার কলব প্রসার করে দেই নাই প্রশ্ন করেছে আল্লাহ আলম নাশরা আলাকা আকিদা যেটা আলিফ ইডা প্রশ্নবোধক আলিফ আমি কি আপনাকে আপনার কলব প্রসার করে দেই নাই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি উনি কলব মুবারক রে বারোটা ডিপার্টমেন্ট রসুলের কলব মুবারক রে বারোটা ডিপার্টমেন্ট করেছে বলুন সুহান আল্লাহ রসুল একজন অলি সাজিয়া অলি সাজিয়া দুনিয়ার সমস্ত অলি আল্লাহদেরকে আপনার আপনার তরিকত শিক্ষা দিচ্ছে আধ্যাত্মিকভাবে কেমনে শিক্ষা দিচ্ছে হযরতে আপনার শাহ ফরিদুদ্দিন আত্তার আপনার উনার পীর সাহেব বললেন শেখ ফরিদ রে তুমি যাও বলি কলন্দরের কাছে বলি কলন্দরের কাছে যখন গেছে ও হুজুর সালাম দিয়ে বললো হুজুর আমার তো আমার পিছায় পাঠাইছে আপনি বলে বড় আমার তরিকা শিখাইছে কই বেটা তোর ফির আমার আমারতে বড় দেখতে নি কই দেখতাম কই বস চক্ষু বন্ধ করে সাইর রুহ ভ্রমণ আরম্ভ হলো প্রথম আসমানে যাইয়া দেখে ওলি আল্লাহদের মিটিং উষা মনসে যিনি মশা সমস্ত অলিয়া উলিয়াদের মাথায় রুমাল দিয়া মুখ ঢাকা আল্লাহর আপনার বলি কলন্দর শেখ পরিধি ইশারা করলেন উষা মনসে যিনি মশা রুমাল রুমাল উল্টাও রুমাল যখন উল্টাইছে তখন রসুলকে দিকা শেখ ফরিদ সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার পিশাব কোথায় তোমার পিশাব আর উপরে দ্বিতীয় আসমানে গেল তৃতীয় আসমানে গেল চতুর্থ পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ সপ্তম আসমানের উপরে আরো সাতটা মিটিং ফেরিয়া আপনার বাইতুল মামুরুল মসজিদে যখন গেছে বালিকা অন্দরে লইয়া তখন আপনার বলতেছে আপনার উষা মনসে যিনি বসা রুমাল দিয়া মাথা ঢাকা শেখ পরিদ্রে বালি কলন্দর বললেন শেখ পরিদ্রে রুমাল উল্টাও রুমাল উল্টানির সাথে সাথে আপনার রসুলকে দেখা শেখ পরিদ সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিলেন রসুল সালামের জবাব দিলেন শেখ পরিদ জিজ্ঞাসা করলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার পীর সাহেব কোথাও কত তোমার পীর সাহেব রুমাল উল্টাও আমার ডান পাশে বসে রুমাল উল্টাইয়া দেখে তার পিসাব ওই শেখ পরিদের পিসাব হুজুর বাবা আমি তোমারে প্রত্যেক রাত্রে অলি আল্লাদের মিটিং হয় আমি এখানে তোমার আনতাম পারি না ই ক্ষমতা আমার নাই এজন্য বালি কলন্দরের কাছে পাঠাইছিলাম
আল্লাহ রহমতে বালিকানন্দ সাহেব তোমাকে এখানে পৌঁছাইছে, বলুন আলহামদুলিল্লাহ। এখনো অলিয়া উলিয়াদের মিটিং হয়, অলিয়া উলিয়াদের মিটিং হয় সারা পৃথিবীতে, আপনার 356 জন অলি আছে, বলুন সুবহানাল্লাহ। সাধারণ অলি আপনার আপনার 340 জন, এরপর আব্দাল হয়েছে 5 জন, 342, এরপরে 5 জন হয়েছে আরিফ বিল্লাহ, এরপরে আর 5 জন হয়েছে বাকা বিল্লাহ, এরপরে হয়েছে একজন সারা পৃথিবীর কুতুব। আমার আল্লাহর রসুল প্রত্যেক রাতে ওই আউলিয়াদেরকে নিয়ে মিটিং করেন, এই মিটিংয়ের মধ্যে এই আপনার যে আপনার ওলি শেখ ফরিদের ঘটনা জিজ্ঞাসা বললাম, বলি গোলন্দরের ঘটনা বললাম, এবং হজরত শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেওয়ালবি আলম নাশায় এলাকার তাফসির করেছে, বর্তমানে আমার রসুল পারডাস ডিপার্টমেন্ট কেমন পর্যন্ত পরিচালনা করবো, বলুন সুবহানাল্লাহ। যারা ওলি আল্লাহ যাদের কাছে আছে, যারা সাইরে রুহু ভ্রমণ শিখছে, আপনার উপরের দরজার ওলি হয়েছে, আর তাদেরকে আপনার এই মিটিংয়ে দাওয়াত করে, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনার ওলি হতে হলে আল্লাহর প্রেম, রাসুলের প্রেম, ভালোবাসা চূড়ান্ত হতে হবে, না হইলে ওলি হওয়া সম্ভব না। বন্ধুরা আমার, পরিশ্রম করতে হবে, আল্লাহ আল্লাহ জিকির করতে হবে, জিকিরে আউলিয়া হয়, জিকিরে আল্লাহর ওলি হয়, জিকিরে আপনার আল্লাহ এবং আল্লাহর রসুল খুশি হয়। জিকিরের জন্য এই পৃথিবীতে আপনি আমাকে পাঠিয়েছেন, আমরা যেন জিকির করি, বেশি বেশি জিকির করি, ফাসক্ত নামাজ পড়ি, এবং সকাল সন্ধ্যা জিকির করার জন্য কোরআন শরীফ 7টা আয়াত আছে, সকাল এবং সন্ধ্যা, সকাল সন্ধ্যা। আর এমনি আপনার 241 জায়গায় জিকির করার জন্য আপনার আল্লাহ পাকে কোরআনে নির্দেশ দিয়েছেন, এই 241 জায়গায়। এজন্য সবসময় যাকে আল্লাহকে, যারা প্রতিটি শ্বাস নিঃশ্বাসে জিকির করে, এরাই আল্লাহ একে যে যে যাকে ভালোবাসে সেই আপনার তার কথা বেশি স্মরণে পড়ে। আল্লাহকে যারা ভালোবাসে, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আপনার কুতুব যারা, আপনার আব্দাল যারা, আরিফ বিল্লাহ যারা, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যায় না, বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার সময় শেষ, আল্লাহ পাক যেন আপনার আউলিয়া জিন্দিগানি আপনার আমাদেরকে নসিব করেন, সকলে বলুন আল্লাহুম্মা। আল্লাহ পাক যেন আমাদের বংশের মধ্যে ওলি আল্লাহ দিয়া, কোরআনের মুবাসির মুহাদ্দিস দিয়া, কিয়ামত পর্যন্ত আমরার জন্য যেন দোয়া বাকি রাখে, সকলে বলুন আল্লাহুম্মা। আজকে আল্লাহ পাক যেন এই মাহফিলের, মুর্দার রুহগণের মাহফিলের উসিল্লায় আল্লাহ পাক যেন আমাদের গ্রামের অথতা আপনার বিশ্বের সমস্ত মুমিন মুমিনাত যারা কবরে আছেন সকলকে আল্লাহ যেন মাফ করে দেন, সকলে বলুন আমিন।